আনাদার ব্লগ বকখালির পর আবারও আজকে বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গার উদ্দেশ্যে। এবং এই জায়গাটা সমুদ্র নয়, সমুদ্র হয়েছে জঙ্গল বাকি পাহাড় বাকি। তো এই ট্রিপটা পাহাড়ের হতে চলেছে, আমরা যেতে চলেছি এনজিপি থেকে যাব হচ্ছে গ্যাংটক, এবং সেখান থেকে যেই যেই জায়গাগুলো ঘুরবো সেগুলো তোমাদেরকে সমস্ত দেখাবো। পিছনে ট্রেন চলে এসছে এবং আমাদের ট্রেনে ওঠার সময় হয়ে গেছে। তো আর বেশি কথা না বলে ব্লগটা দেখতে দাও, খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হবে। যা যা ইনফরমেশান আমি সেখানটায় গিয়ে কালেক্ট করবো সেগুলো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তুতলিয়ে যাচ্ছি কারণ এক্সাইটমেন্ট চরম লেভেলে, আর এই নিয়ে আমার সেকেন্ড টাইম গ্যাংটক। এই ট্রিপটা আরও মজাদার হবে কারণ আমি ব্লগ করতে করতে এই ট্রিপটা তোমাদেরকে আমি যা যা নিজের চোখ দিয়ে দেখছি সেগুলো দেখানোর চেষ্টা করবো। ও আর হ্যাঁ, আগের ব্লগে যেটা দিতে ভুলে গেছিলাম অর্থাৎ ইন্ট্রো, সো ইটস ইন্ট্রো টাইম এই ব্লগে কিন্তু ভুলছি না। সো হে গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ, আই অ্যাম অভিষেক, ইউ আর ওয়াচিং অভিষেক অফিসিয়াল। সো লেটস স্টার্ট আ জার্নি। Me build up my feelings, you shatter them quickly, I let you. After a 10 hours journey we reached NGP station. খুব মানে এক্সাইটেড, মানে এই স্টেশন থেকে এমন একটা স্টেশন, প্রচুর জায়গা যাওয়া যায়, প্রচুর হিল স্টেশন, প্রচুর ডুয়ার্স টাইপের এরিয়া তো যাওয়া যায়, তো খুব এক্সাইটেড। কিন্তু আমাদের তো একটা জায়গা ফিক্সড, গ্যাংটক তো যেতেই হবে। অ্যান্ড আমাদের ট্রেন এই যে দাঁড়িয়ে রয়েছে নিচে, আমরা উপরে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 9টা, দেখতে পাবেন না জানি না, 9টা 15 বাজে। অ্যান্ড এরপর আমরা একটু রেস্ট নিয়ে গাড়িটা ধরবো, রিজার্ভ করে নিয়েছি গাড়ি অলরেডি। তো দেখা যাক তোমাদের রাস্তায় যা যা সিন দেখতে পাবো, যা যা সৌন্দর্য দেখতে পাবো সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তো মাইকের আওয়াজ এখানে এখানে আর বেশি কন্টিনিউ করছি না, গাড়িতে দেখা হচ্ছে। You let me build up my feelings, you shatter them quickly, I let you. It's easier than fighting, but I know. I give you everything I am, you throw it away. দেড় ঘন্টার জার্নির পর এখন একটা হল দিয়েছে, এখানে আমরা এখন সকালে ব্রেকফাস্টটা করব। এখন 12টা বেজে গেছে এবং প্রচণ্ড রোদ, গরম রয়েছে, জানি না গ্যাংটকে দেখাচ্ছে 13 ডিগ্রি রাত্রিবেলা, গরমই বলতে গেলে পাহাড়ি এলাকা হিসেবে। আর এবার দেখি তাদের কিছু খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। You shatter them quickly, I let you. It's easier than fighting, but I know. I give you everything I am, you throw. তো এখন আমরা রয়েছি কালিম্পং জেলার রংপোতে, আর এখনও প্রায় বলতে গেলে দেড় ঘন্টা ট্রাভেল বাকি রয়েছে, কোমর পুরো ধরে গেছে। একটা টি ব্রেক এর জন্য দাঁড়িয়েছি, তাড়াতাড়ি হোটেল পৌঁছাতে চাই, মানে খুব জোর এখন, মানে লাঞ্চের খিদে পেয়েছে, হোটেলে লাঞ্চ পুরো রেডি আছে, বলা আছে হোটেলকে। তো এখন তাড়াতাড়ি হোটেল পৌঁছাতে বাঁচি কারণ এখন বলতে গেলে প্রায় 2 বাজে, সেই কাল রাত থেকে এখনও পর্যন্ত ঘুম হয়নি একবারই, গাড়ির মধ্যেই ঝিমোচ্ছি, মাঝে মাঝে চোখ লেগে যাচ্ছে, কোনো রকমে এখন সার্ভাইভ করে আছি। হোটেলে গিয়ে ডাইরেক্ট ঘুমের বিছানার মধ্যে পড়বো, ডাইরেক্ট ঘুম, কারণ একটা পাওয়ার ন্যাপ নেওয়ার খুব দরকার, নইলে বিকেলবেলা মেলে ঘুরতেও পারবো না। তো এখন চাটা খেয়ে একবারে ডাইরেক্ট হোটেলে দেখা হচ্ছে, আর বাকি পথটায় যা যা সিনেমাটিক শট নেওয়া সেগুলো নেবো, সেগুলো এনজয় করবো। একটা এত বড় লং জার্নির পর আমরা গ্যাংটকে পৌঁছে গেছি, আমি নিজের হোটেলে রয়েছি। হোটেলের কী কী রয়েছে সেইটা একটু বাদেই তোমরা স্লো মোডে দেখতে পেয়ে যাবে, এবং এই হোটেলের ফেয়ার কস্ট অনেক কমে পেয়েছি। তার সাথে সাথে এখানে ভিউ রয়েছে, অল্প হলেও দেখা যাচ্ছে, একটা বাড়ি সামনে রয়েছে বলে ভিউটা অত ক্লিয়ার নয় কিন্তু দেখা যাচ্ছে। বাথরুম ভেরি গুড, বেড খুব সুন্দর, এই যে পিছনে বেড, পিছনে এই যে বেড,
খুব সুন্দর বাথরুমও রয়েছে। আর এখন হালকা একটু রেস্ট নিয়ে বেরোবো, ঘুমাবো না, যেটা বলছিলাম ঘুমাবো সেটা ঘুমটা আর আজকে হবে না, একবারে ডাইরেক্ট রাত্রে ঘুমাবো। টার্বি টার্বি আছে, টার্বি দেখে একবারে ঘুমাবো। তো চূড়ান্ত এক্সাইটেড কালকের সকালের জন্য, আর বাকি ব্লগটা না হয় মেলে গিয়েই কন্টিনিউ করছি, ততক্ষণের জন্য স্টে টিউন। পরের বছর একটা ট্যুর প্ল্যান হচ্ছে, যেটা আরও একটা এক্সাইটমেন্ট ফুল এক্সাইটমেন্ট হবে, কারণ ওটা পাহাড়ের রাজা বলা হয় জায়গাটাকে। তো এখন নাম আমি রিভিল করছি না, তোমরাও ভাবতে থাকো, কমেন্টে জানাও যদি জানতে মানে জেনে থাকো। তো এখন আমরা মেলের দিকে যাচ্ছি, এমজি মার্ক। তো এমজি মার্কে গিয়ে দেখি কিছু কেনাকাটি করার থাকলে করবো, আর নইলে খাবার দাবার খাবো। এখন সন্ধে 6:30 বাজে, তো খিদে তো একটু পেয়েছে, স্ন্যাক্স ম্যাক্স কিছু খেতে হবে। I'd turn it all around if I could, but I know it's not enough. I've been trying to reach you. এই যেই আমি মেলে রেস্টুরেন্টগুলো দেখালাম, সেই রেস্টুরেন্টগুলোতে তোমরা ট্রাই করতে পারো, কারণ যা যা রিভিউ দেখেছি আর কয়েকটা রেস্টুরেন্টের খাবার ট্রাইও করেছি, বেশ ভালো। টেস্ট অফ টিবেট বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ট্রাই করতে পারো টিবেটিয়ান ফুড, দারুণ খেতে। আর এখানে জামাকাপড়ের যে মার্কেটে ঢুকলাম, সেখানে হালকা একটু জামাকাপড়ের দাম কস্টলি আমার মনে হতো কলকাতার থেকে, হওয়াই উচিত পাহাড়ে যেহেতু অনেকটা উঁচুতে জামাকাপড়ের দাম কস্টলি হবে। আমি আগের বছর এখান থেকে একটা টুপি নিয়ে গিয়েছিলাম, সেটা হারিয়ে ফেলেছি, সেটা এবার কেনার ইচ্ছা রয়েছে। তো দেখি চাটা খেয়ে একটু আবার যাবো মার্কেটে। ছিল পার্ট ওয়ানটা এখানেই এন্ড করছি, কাল থেকে আমাদের আরেকটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে। এখান থেকে কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতে পেরে যাবে কয়েকদিনের মধ্যে, সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে। তো আজকে এই হোটেল থেকে জানাচ্ছি সাইনিং আউট, যদি কোনো রকম ইনফরমেশান লাগে কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও, তোমরা লাইক করলে মোটিভেট হই, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে, এর পার্ট টুতে। Style is the answer to everything.